প্রদ্যুতক একাখরিয়া করে রকির ইফতার পার্টি, লাহরিঘাটত প্রদ্যুতর প্রসার, নগাঁত আসিফ নজরের ইফতার, রকির ঘরত আয়োজিত গোপন বৈঠকত কিহর চর্চা। দেওবারে রকিবুল হোসেনের ঘর আয়োজিত ইফতার পার্টিত আমন্ত্রণ পালে এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ সাথে, বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ আর লাহরিঘাটের বিধায়ক ডক্টর আসিফ নজরে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত থাকিলে নগাঁও লোকসভাৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তথা নগাঁৱৰ সাংসদ প্ৰদ্যুত বৰদলৈ। লোকসভা নিৰ্বাচনলৈ মাজত মাথো কেইটামান দিন বাকী থকা অৱস্থাত তীব্ৰতৰ হৈছে শাসক বিৰোধীৰ প্ৰচাৰ অভিযান। সংখ্যালঘু ৰাইজক আকৃষ্ট কৰাৰ বাবে শাসক বিৰোধী সকলো দলৰ প্ৰাৰ্থীয়ে অংশগ্ৰহণ কৰিছে ইফতাৰ পাৰ্টিত। কিন্তু নগাঁৱত কংগ্ৰেছৰ বিধায়ক ৰকিবুল হোসেনে আয়োজন কৰিলে এক ব্যতিক্ৰমী ইফতাৰত। দেওবাৰে ৰকিবুল হোসেনৰ ঘৰত আয়োজিত ইফতাৰ পাৰ্টিলৈ মাতিলে কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় নেতা পৃথ্বীৰাজ সাথে, বিধায়ক রকিবুদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরের সামগুরির সকল কংগ্রেস নেতা। পিছে ইফতারলৈ নাহিল কেবল প্রদ্যুৎ বৰদলৈহে। এই কথা রকিক সাংবাদিকে সোধার জাঙুর খাই উঠিল সাংবাদিকর উপরতে। রকির উলুটাই প্রশ্ন সাংবাদিক, আপনার সাংবাদিকর মাজতো কাজিয়া কিয়? ঠিক আছে, আপনার গোটাই চ্যানেল নাই, কিয় নাই কাজিয়া নেই? কিয় নাই অল চ্যানেল কিয় নাই? আপনার চেহারা হে আপনার কা অল চ্যানেল কিয় নাই? উল্লেখযোগ্য যে দেওবারের দিনটুত সাংসদ প্রদ্যুৎ বৰদলৈয়ে লাহরিঘাট সমষ্টির বহু ঠাইত প্রচার চলাই থাকার সময়ত অনুপস্থিত থাকা লাহরিঘাটের বিধায়ক আসিফ নজরক দেখা গল রকির ইফতার পার্টি। ইপিনে সংবাদ মাধ্যমের সম্মুখত ধুবুরীত আজবলের বিরুদ্ধে জয় নিশ্চিত বলে কলে রকিবুলে। এইবার বদর দিন আজবল ডাঙরিয়া হারিব, কংগ্রেস তার জিতিব। পিছে নগাঁও লোকসভা সমষ্টিত আয়োজিত ইফতার পার্টিত সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ কিয় অনুপস্থিত থাকিল তাক লৈ চলিছে এতিয়া সরব চর্চা। প্রশ্ন উঠিছে দেওবারে পুৱা রকিবুলক লগ পাবলৈ ঘরলৈ অহা প্রদ্যুৎ বৰদলৈ সন্ধিয়ার ইফতারলৈ নিমন্ত্রণ দিয়া নাছিল নেকি রকিয়ে? নে টিকট লাভত বাধা দিয়া বুলি চর্চিত রকিয়ে প্রদ্যুতর জয়ের ক্ষেত্রতো হেঙার হয়ে ঠিয় দিয়ার বাবেই এই গোপন বৈঠক? নগাঁওৰ পৰা নীলোৎপল বৰা, রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট। প্রদ্যুতক একাখরিয়া করে রকির ইফতার পার্টি, লাহরিঘাটত প্রদ্যুতর প্রসার, নগাঁত আসিফ নজরের ইফতার, রকির ঘরত আয়োজিত গোপন বৈঠকত কিহর চর্চা? দেওবারে রকিবুল হোসেনের ঘর আয়োজিত ইফতার পার্টিত আমন্ত্রণ পালে এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ সাথে, বিধায়ক রকিবুদ্দিন আহমেদ আর লাহরিঘাটের বিধায়ক ডক্টর আসিফ নজরে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত থাকিলে নগাঁও লোকসভাৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তথা নগাঁৱৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ। লোকসভা নিৰ্বাচনলৈ মাজত মাথো কেইটামান দিন বাকী থকা অৱস্থাত তীব্ৰতৰ হৈছে শাসক বিৰোধীৰ প্ৰচাৰ অভিযান। সংখ্যালঘু ৰাইজক আকৃষ্ট কৰাৰ বাবে শাসক বিৰোধী সকলো দলৰ প্ৰাৰ্থীয়ে অংশগ্ৰহণ কৰিছে ইফতাৰ পাৰ্টিত। কিন্তু নগাঁৱত কংগ্ৰেছৰ বিধায়ক ৰকিবুল হোসেনে আয়োজন কৰিলে এক ব্যতিক্ৰমী ইফতাৰত। দেওবাৰে ৰকিবুল হোসেনৰ ঘৰত আয়োজিত ইফতাৰ পাৰ্টিলৈ মাতিলে কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় নেতা পৃথ্বীৰাজ সাথে, বিধায়ক রকিবুদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরের সামগুরির সকল কংগ্রেস নেতা। পিছে ইফতারলৈ নাহিল কেবল প্রদ্যুৎ বৰদলৈহে। এই কথা রকিক সাংবাদিকে সোধার জাঙুর খাই উঠিল সাংবাদিকর উপরতে। রকির উলুটাই প্রশ্ন সাংবাদিক, আপনার সাংবাদিকর মাজতো কাজিয়া কিয়? ঠিক আছে, আপনার গোটাই চ্যানেল নাই, কিয় নাই কাজিয়া নেই? কিয় নাই অল চ্যানেল কিয় নাই? আপনার চেহারা হে আপনার কা অল চ্যানেল কিয় নাই? উল্লেখযোগ্য যে দেওবারের দিনটুত সাংসদ প্রদ্যুৎ বৰদলৈয়ে লাহরিঘাট সমষ্টির বহু ঠাইত প্রচার চলাই থাকার সময়ত অনুপস্থিত থাকা লাহরিঘাটের বিধায়ক আসিফ নজরক দেখা গল রকির ইফতার পার্টি। ইপিনে সংবাদ মাধ্যমের সম্মুখত ধুবুরীত আজবলের বিরুদ্ধে জয় নিশ্চিত বলে কলে রকিবুলে। এইবার বদর দিন আজবল ডাঙরিয়া হারিব, কংগ্রেস তার জিতিব। পিছে নগাঁও লোকসভা সমষ্টিত আয়োজিত ইফতার পার্টিত সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ কিয় অনুপস্থিত থাকিল তাক লৈ চলিছে এতিয়া সরব চর্চা। প্রশ্ন উঠিছে দেওবারে পুৱা রকিবুলক লগ পাবলৈ ঘরলৈ অহা প্রদ্যুৎ বৰদলৈ সন্ধিয়ার ইফতারলৈ নিমন্ত্রণ দিয়া নাছিল নেকি রকিয়ে? নে টিকট লাভত বাধা দিয়া বুলি চর্চিত রকিয়ে প্রদ্যুতর জয়ের ক্ষেত্রতো হেঙার হয়ে ঠিয় দিয়ার বাবেই এই গোপন বৈঠক? নগাঁওৰ পৰা নীলোৎপল বৰা, রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট।